আমরা মানে বিশ্বাস করি যে আগের মানে আমাদের একটু যদি অতীতে তাকাই, যে এই যে এই সমস্ত আমাদের কিংবদন্তি শিল্পী, তারা কিন্তু যারা গীতিকার এবং সুরকার, তাদের, কারণ গীতিকারকে আমরা কিন্তু পাচ্ছি না, সুরকারকে আমরা পাচ্ছি না, আমরা কাকে পাচ্ছি? শিল্পীকে। সুতরাং আপনাদের উপরে সেই গুরু দায়িত্বটা রয়েছে যে গীতিকারের, গীতিকার যেটা বলতে চাচ্ছেন, সুরকার যেটা বলতে চাচ্ছেন, আপনারা দুজনকে কিন্তু কণ্ঠে ধারণ করছেন। একদমই তাই, সেটা। এবং সেই বাণীগুলো যখন দর্শকের, শ্রোতার কাছে যায়, একজন শিল্পী তখনই সার্থক হয় যখন দর্শক বা শ্রোতা যখন সেই গানটাকে গীতিকার, সুরকার এবং শিল্পী, এই তিনজনকে মিলিয়ে অন্তরে ধারণ করতে পারেন, তাই তো? একদমই তাই। আমি অসংখ্য টিভি শো করেছি এবং সব জায়গাতে আমি একটাই কথাই বলি যে গানটাকে ভালোবেসে গাইতে হবে, গানটাকে বুঝে গাইতে হবে। আমি এখনই আমি আধুনিক গান গাইছি, আমি এক্ষুনি একটা গজল গাইবো, আমি এক্ষুনি একটা ঠুমরি গাইবো, আমি এক্ষুনি একটা দাদরা গাইবো, কিন্তু এক একটা জোন, এগুলো তো এক একটা জোন, সেটাকে উপলব্ধি করে গাওয়া যদি না শিখি তাহলে অসম্ভব। অবশ্যই, তাহলে আমরা একটা ছোট্ট করে গান শুনি, তারপর আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারণ জোর লাগতে পারে, সামলে রাখো চোছনাকে, ও চাঁদ সামলে রাখো চোছনাকে। Thank you.